পূর্বাভাস মতোই নাগারে বৃষ্টিতে নাজেহাল শহর কলকাতা। বৃহস্পতিবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় মিক্সিয়াম শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। সেই নিম্নচাপের প্রভাবে বাংলায় থমকে শীত। শুক্রবার আবহাওয়ার আকস্মিক বদল ঘটবে, যদিও বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে দুই মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, হাওড়া সহ একাধিক জেলায়। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়েও। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং এর পার্বত্য এলাকায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার থেকে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।